সান টেলিভিশন দেশ মাটি ও মানুষের কথা বলে আপনারা দেখছেন সান টেলিভিশন আসসালামু আলাইকুম সান টেলিভিশন আয়োজিত বিকেলের সংবাদে আপনাদেরকে স্বাগতম সাথে আছি আমি এলিন জোহা ঘন কুয়াশার কারণে চার ঘন্টা বন্ধ থাকার পর দৌলুদিয়া পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু শনিবার রাত তিনটা থেকে সকাল সাতটা পর্যন্ত ঘন কুয়াশার তীব্রতা বেড়ে যাওয়ায় টানা চার ঘন্টা বন্ধ ছিল ফেরি চলাচল এদিকে প্রায় চার ঘন্টা অতিরিক্ত কুয়াশায় ফেরি চলাচল বন্ধ থাকায় প্রায় দুই শতাধিক যানবাহন পারাপারের অপেক্ষায় আটকে থাকে ফলে কনকনে ঠান্ডায় ঘাট এলাকায় আটকে থাকা যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন এ প্রসঙ্গে বিআইডব্লিউটিসি পাটোরিয়া সেক্টরের বাণিজ্য বিভাগের সহকারী ব্যবস্থাপক মহিউদ্দিন রাসেল জানান শুক্রবার মধ্যরাত থেকে কুয়াশার আবরণে ঢাকতে থাকে পদ্মা নদী রাত তিনটার দিকে কুয়াশার তীব্রতা বেড়ে গেলে নৌ দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখা হয় সান টেলিভিশন নিউজ ডেস্ক